আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আল্লাহ পাক রব্বুল আলামিন তা রপ্রিয় বান্দাদেরকে জানায় দেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহর প্রিয় বন্ধু হবে তাদের কোনো ভয় থাকবে না তাদের সামনে এবং পিছনে কোনো চিন্তা থাকবে না আমার ভাই বন্ধুরা আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল্লিল আলামিন বলেন আল্লাহকে তোমরা বেশি বেশি করে ভয় করো কেননা যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি করে ভয় করে আমার আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করার কারণে আমার আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন আমার ভাইরা বন্ধরা হযরতে ইউনুস নবী আল্লাহ পাক রব্বুল একজন প্রিয় নবী ইউনুস নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন ধাপে ধাপে ইউসুফ নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন হযরত ইউনুস নবীকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলেছেন একদিন ইউসুফ নবী ইউনুস নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন প্রচার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত দেওয়ার জন্য নবতি ঠিক রাখার জন্য মানুষের দারে দারে যায় মানুষের কাছে কাছে যায় ওই মানুষগুলা ইউনুস নবীকে এত কষ্ট দেয় এত কষ্ট দেয় ইসুক নবী সহ্য করতে পারে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসুক নবীকে যখন নবী বানায় পৃথিবীতে ইউনুস নবীকে পাঠাইলেন ইউনুস নবী একদিন ওই তার বস্তি ছেড়ে তার দেশ ছেড়ে সে দূরে কোথাও যাইতে চায়। হঠাৎ করে যখন রাস্তা রওনা হয় ইউনুস নবীর সাথে তার দুইটা ছেলে তার মেয়ে তার স্ত্রী এবং সে চারজন বাড়ি থেকে রওনা দিয়েছেন এলাকা ছেড়ে চলে যাবে আল্লাহ নবী ইউনুস নবী যখন ইউনুস আলাইহিস সালাতু যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন মরুভূমির দিয়া যখন অতিক্রম করতেছেন পাহাড়ের কাছে যখন গেলেন হঠাৎ করে ওই জমানার বাদশা নারী লিছু বাদশা ওই জমানার বাদশা ইউনুস নবী স্ত্রীকে দেখে ইউনুস নবীকে বলে তোমার এটা কি হয় বলে আমার স্ত্রী বলে তোমার স্ত্রীকে নেওয়ার জন্য বলেছে বলে কে বলেছে বলে আমাদের বাদশাহ রাজা বলেছেন তোমার স্ত্রীকে নেওয়ার জন্য ইউনুস নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান দিয়ে আল্লাহর কাছে দোয়া করে মালিক এটা কেমনে সম্ভব আমার আমি একজন আল্লাহর নবী আমি তোমার নবী তোমার নবী তোমার নবীর স্ত্রীকে বাদশা নিয়ে যাবে এটা কেমনে সম্ভব স্ত্রী ডাক দেয়া বলে স্বামী ওগো নবী ওনোস আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না আপনি আপনার গন্তব্যে চলে যান আমাকে রেখে যান ওই বাদশার পজারা ওই লোকগুলা সন্ত্রাস বাহিনী ইউনুস নবীর স্ত্রীকে উঠায় নিয়ে গেলেন ইউনুস নবীর স্ত্রীকে উঠায় নিয়ে গেলেন আমার ভাইরা বন্ধুরা শুধু তাই নয় ইউনুস নবী যখন রাস্তা দিয়া হাঁটতেছে হাঁটতেছে দুইটা সন্তান কে কাঁদে করে ইউনুস নবী যখন হাঁটে প্রতিমধ্যে ইউনুস নবী যখন দাঁড়ায় যায় দাঁড়ানোর পরে একটা সন্তান কে পিছনে যখন একটা সন্তান কে পিছন থেকে একটা আমার সন্তান একটা নিয়ে গেল আরেকটা আছে ইউরুস নবী যখন সমুদ্রের পাড়ে চলে যায় সমুদ্রের পাড়ে যাওয়ার পরে ইউরুস নবীর ওই সন্তানটাকে অবশিষ্ট যে সন্তানটা ছিল ওই সন্তান তাকেও একটা মাছ খেয়ে ফেলে এখন চারজন থেকে তিনজন চলে গেল মাত্র ইউনুস নবী আছে ইউনুস নবী যখন একটা নৌকার মধ্যে উঠলেন ভাগুয়া গোলাম হওয়ার কারণে নৌকাটা চলে না খালি ঘুরতেছে ঘুরতেছে নৌকার সমস্ত যাত্রী বলে কি এখানে গোলাম আস কেউ কিছু বলে না ইউনুস নবী বলে আমি তো আমার মালিকের গোলাম আমি তো মহান স্রষ্টার গোলাম আমি তো আমার মালিকের কাছে না বলে ভেগে চলে আসছি ইউনুস নবীকে ওই পানির মধ্যে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন রেখে গেলেন ইউনুস নবীকে একটা মাছ খেয়ে ফেললো একটা মাছ খেয়ে বলার পরে ইউসুফ ইউনুস নবী অন্ধকারের মধ্যে ছিল এক নাম্বার হলো একটা মাছটাকে খেয়ে ফেলল দুই নাম্বার হলো ওই মাছটাকে আরেকটা বড় মাছ খেয়ে ফেলল তিন নাম্বার হলো পানির অন্ধকারের ভিতরের মধ্যে ছিল ইউনুস নবী পানির ভিতরে থেকে দোয়া করে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল zalimin লা

ইউনুস কিন্তু আমার নবী আমার প্রীত নবী ইউনুসকে কিন্তু তুমি হজম করতে পারবা না যে ছোট মাছটা ইউনুস নবীকে প্রথম খাইলো ওই মাছটাকে বড় মাছটায় ভূমি করে মুখ থেকে বাহির করে দিল এইভাবে ছোট মাছটা আবার সমুদ্রের কিনারার মধ্যে গিয়া ইউনুস নবীকে বাহির করে দিল ইউনুস নবীকে একটা চরের মধ্যে কিনারার মধ্যে যখন উঠলো ইউনুস নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জেলের মাধ্যমে ইউনুস নবীকে আবার আমার আল্লাহ সুস্থ করে দিলেন ইউনুস নবী আবার ফিরাই রাস্তায় যখন আটলেন না আমাকে আল্লাহ যেখানে পাঠিয়েছেন আমাকে সেখানে যেতে হবে ইউনুস নবী আবার বেগে তার গন্তব্যের দিকে তার দেশের দিকে ইউনুস নবী ফিরে আসতেছিলেন হঠাৎ করে ইউনুস নবী ওই সমুদ্রের কিনারার মধ্যে আসার পরে যেখান থেকে পার সন্তানটাকে নিয়ে গেছেন বাগে খেয়ে ফেলছে মাছে খেয়ে ফেলছেন ওই সন্তানটাকে একজন একজন ওই জেলে দৌড়ে আসছে বলে ভাই আপনি কি আপনার আপনি কি অনুষ্ণবী বলে হ্যাঁ আমি অনুষ্ণবী বলে হারিয়ে গেছে বলে হ্যাঁ আমার একটা সন্তান হারিয়ে গেছে বলে এটা কি আপনার সন্তান নাকি দেখেন বলে এটাই তো আমার সন্তান আপনি কোথায় থেকে পেলেন বলে আমি মাছ ধরার জন্য সমুদ্রের মধ্যে গেলাম একটা মাছ আমাকে বুঝাই দিল একটা মাছ মাছের জবান খুলে গেল একটা মাছ আমাকে বুঝাই দিল খবরদার খবরদার এটা হলো ইউনুস নবীর সন্তান ইউনুস নবীর সন্তানটাকে আমি খেয়ে ফেলেছিলাম আমার আল্লাহ ইউনুস নবীকে পরীক্ষা করার জন্য তার সন্তানটাকে আমার পেটের ভিতরে ঢুকায় দিছে ও জেলে খবরদার ইউনুস

কিছু সামনে যাওয়ার পরে যেই জায়গা থেকে প্রথম সন্তানটাকে নিয়ে গেলেন কিছু দূর যাওয়ার পরে ওই সন্তান বাঘটাকে বাগে যে সন্তানটাকে নিয়ে গেলেন ওইখানে যাওয়ার পরে একজন কাঠালির একজন রাখাল ওইখান থেকে আসলেন বলে বলে ভাই আপনি কি নাকি হ্যাঁ তুমি আমাকে ছিল কেমনে বলে আপনার যে সন্তান আপনার সাথে আছে এর মতো একটা চার আর একটা সন্তান আমার বাড়িতে আছে বলে আপনি ওই সন্তান কোথায় থেকে পাইলেন ওই রাখাল রাখ দেয়া বলে আমাকে একজন ভাগ একটা ভাগ সন্তানটাকে আমার হাতে উঠায় দিলেন আর বললেন এটা হলো ইউনুস নবীর সন্তান ইউনুস নবীর সন্তান খবরদার কোনো ক্ষতি যাতে না হয় এর যাতে বিন্দু পরিমাণ ক্ষতি না হয় এই আমাকে বললেন ইউনুস নবীর কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি এতদিন পর্যন্ত সন্তানটাকে লালন পালন করলাম তার খেদমত করলাম তার সেবা যত্ন করলাম ও ভাই ইউনুস নবী

আপনার স্ত্রীকে নবী গো আপনার স্ত্রীকে আপনি নিয়ে যান স্ত্রী ডাক দেওয়া বলে স্বামী গ আমার বৃদ্ধ মাত্র কোন ক্ষতি করতে তারা পারে নাই আমার আল্লা কে হেফাজত করেছেন আমার নবীকে ওই প্রজারা বলে বাদশার রাজার প্রজারা বলে আপনার স্ত্রীকে যখন নিয়ে গেলাম আমাদের রাজার সামনে যখন যায় আমাদের রাজা অসুস্থ হয়ে যায় হাত চলে না চোখ চলে না অন্ধ হয়ে যায় আমাদের রাজা দেখতে পারে না ধরতে পারে না শুতে পারে না এটা কেমন মানুষ এটা কেমন মানুষ তার বুঝতে আর বাকি নাই আপনি যে আল্লাহর নবী এই আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া الله لا خوف عليهم ولا هم يحزنون جرى

সন্তান রেখে যাওয়া সম্পদ এগুলার জন্য তাদের কোনো চিন্তা পেরেশানি থাকবে না এজন্য ভাইরা বন্ধুরা আমার আল্লাহর ওলি যারা আল্লাহ পাক হেফাজত করেন তাদেরকে আল্লাহ আলমিন আমাদের সকলকে আল্লাহর বন্ধু হিসেবে দুনিয়াতে থাকার এবং বন্ধু হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক